সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজান স্যার আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কবিতা কবিতা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর জন্য যে কবির কবিতা নিয়ে এসেছি তার নাম শামসুর রহমান শামসুর রহমান বাংলাদেশের একজন পলিটিক্যাল কবি একজন পলিটিক্যাল পার্সন তাকে আমরা যে কোনোভাবেই চিনি না কেন তাকে প্রথমত কবি হিসেবে আমরা চিনি কিন্তু এই কবি পরিচয়ের আড়ালে তার একটি বড় রাজনৈতিক ভূমিকা সেটি কবিতা দিয়ে যে রাজনৈতিক একটি বিশাল ভূমিকা সেই ভূমিকাটি বেশিরভাগ মানুষের চোখের আড়ালেই থেকে গেছে বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই এই লেসনটা দেখছ তাদের সবাইকে আমি বলবো আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য কারণ এমন কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে এখানে দেবার চেষ্টা করব যে ইনফরমেশনটি হয়তো সবার জানা নেই কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালের চব্বিশে অক্টোবর মতান্তরে এটি তেইশে অক্টোবর তোমার বইয়ে আছে চব্বিশে অক্টো অক্টোবর এবং মারা যান দু সালের সতেরোই আগস্ট কবির সাথে আমার একবার দেখা হয়েছিল সেটি হচ্ছে আঠারোই আগস্ট দু সাল আমি দু সালের পর পরে আমি আমার একেবারে টিন এজের বয়সে যখন আমার দুজন মানুষকে খুব বড় মনে হয়েছিল বাংলাদেশের একজন অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ একজন শামসির রহমান এ দুজন মানুষকে আমার একবার ছুঁয়ে দেখার খুব বাসনা হয়েছিল তো হুমায়ুন আজাদকে পাইনি কারণ সে সময় আমি ঢাকায় থিতু হইনি ঢাকা দু হাজার এক সাল থেকে আসলেও সে সময় তাকে আমি পাইনি শামসুর রহমানকে আমি পেয়েছি কিন্তু তার জীবন জীবনদশায় তার সাথে দেখা করার কোনো সুযোগ আমার হয়ে ওঠে নাই সতেরোই আগস্ট মারা যাওয়ার পরে আঠারোই আগস্ট যখন তাকে শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় তখন আমি খুব অনুরোধ করে তার কপালটা একবার ছুঁতে পেরেছিলাম তার সাথে আমার মানে শারীরিক ছোঁয়াছুঁয়ির ব্যাপার এতটুকু কিন্তু এটির মধ্য দিয়ে আজকে প্রায় চোদ্দ বছর পরে তোমাদের সামনে আমি কথা বলতে পারছি এক ধরনের অহংকারের জায়গা থেকে যে তিনি আমাদের কবি তাকে আমি অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি বাংলাদেশের পলিটিক্যাল কাব্যধারায় আমরা তার আগে যাদেরকে পেয়েছি তাদের মধ্যে প্রথম নাম বলতে হবে যার তিনি আমাদের জাতীয় কবি ন্যাশনাল পয়েম যিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম একই সময়ের সুভাষ মুখোপাধ্যায় এবং তার পরবর্তী প্রজন্মের একজনের নাম করতে হবে যেটি শামসুর রহমানেরও প্রজন্ম অর্থাৎ তার থেকে তিন বছরের বড় ছিলেন বয়সে মানে জন্মগত জায়গা থেকে তিনি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন অনেক কম বয়সে তো শামসুর রহমান ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন শামসুর রহমান উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পারিবারিক জীবনে তিনি তিন পুত্র এবং প্রথম এবং শেষ সন্তানটি তার কন্যা সন্তান পাঁচ সন্তান রেখে গিয়েছেন শামসুর রহমান ছিলেন আজীবন একজন সাংবাদিক তিনি একেবারে সাংবাদিকতা দিয়ে তার জীবন শুরু করেছেন এবং শেষ জীবনেও তিনি সাংবাদিকতা করেছেন তো সাংবাদিকতা করেছেন দি মর্নিং নিউজ থেকে তার সাংবাদিকতা শুরু তারপরে এটি ছিল উনিশশো চুয়ান্ন সালের ঘটনা তারপরে হচ্ছে তিনি দৈনিক পাকিস্তান সরি পাকিস্তান রেডিওতে তিনি সাতান্ন আটান্ন চাকরি করেন এরপরে চো চৌষট্টিতে তিনি দৈনিক পাকিস্তানে যোগ দেন এবং এটি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত দৈনিক পাকিস্তানে ছিলেন এবং সতেরোই ডিসেম্বর এটি হয়ে যায় বাংলাদেশ পত্রিকাটির নামও হয়ে যায় দৈনিক বাংলা এবং সাতাশি সাল পর্যন্ত এটি প্রধান সম্পাদক হিসেবে তিনি দৈনিক বাংলায় তিনি নিয়োজিত ছিলেন মানে চাকরিরত ছিলেন এবং এরশাদ সরকারের স্বৈরাশ স্বৈরাচার এরশাদের পতনের জন্য বা এরশাদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তিনি দৈনিক বাংলা থেকে পদত্যাগ করেন তার রাজনৈতিক কিছু স্টেটমেন্ট কিছু কবিতা রয়েছে যেটি নিয়ে আমাদের প্রথম ভাষ্য তার আগে বলে যায় যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি আমি আমি পড়তে যাচ্ছি তোমাদের এই বইয়ের দুশো চুয়াত্তর নাম্বার পৃষ্ঠায় এই কবিতাটি রয়েছে আমি ব্যবহার করছি একটি স্ক্রিপ্ট এবং তোমাদের বই এই দুটি আমি ব্যবহার করছি ব্যবহার এই দুটি সাহায্যে আমি তোমাদের এই কবিতাটি নিচ্ছি তো কবি তোমরা অনেকেই জানো না যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো আমি দেওয়া দেবার চেষ্টা করছি নাম্বার ওয়ান মজলুম আদিব তোমরা হয়তো এই নামটির সাথে পরিচিত না এই নামটি ছিল শামসির রাহমানের এই নামটি তিনি কি নাম হিসেবে ব্যবহার করতেন ছদ্ম নাম হিসেবে ব্যবহার করতেন অর্থাৎ কবিতা লিখতেন তিনি এই নামে এবং তাকে বিপন্ন লেখক বলা হতো এই নামের অর্থও ছিল বিপন্ন লেখক উনিশশো আটচল্লিশ সালে যখন আয়ুব সরকার ক্ষমতায় স্বৈরাচার আয়ুব সরকার সেই সময় তিনি আয়ুব সরকারের বিপক্ষে তিনি অবস্থান নেন এবং সেই সময় বলতে হবে যে সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকায় তিনি একটি কবিতা লেখেন নাম হচ্ছে হাতির সুর হাতির সুর নামক কবিতাটি সেই সময় লেখেন তিনি তিনি যে কাব্যধারার সূচনা করেছেন সেটিকে বলা হয় যে তিরিশের পঞ্চ পাণ্ডবের পরে তার অবস্থান তিরিশের পঞ্চ পাণ্ডবের পর এবং বিশের দশক অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো পঞ্চাশ সাল এবং উনিশশো সাল থেকে দু সাল এই সালের অর্থাৎ এই দশ এই শতকটাকে দুটি ভাগ করলে একটি শতকে আমরা অনেককেই পাবো কাজী নজরুল ইসলাম এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পঞ্চপাণ্ডব এবং অন্যান্য অনেক কবিকে পাবো এই পরে এসে আমরাও অনেক কবিকে পাবো কিন্তু এই পঞ্চাশ বছরের বাংলা সাহিত্যে মানে মানে নিঃসন্দেহ বা তর্কাতীতভাবে তিনি শ্রেষ্ঠ কবি ছিলেন যদিও শেষের দিকে শক্তি চট্টোপাধ্যায় ভারতের বর্তমান পশ্চিমবঙ্গের শক্তি চট্টোপাধ্যায় এবং কিছুদিন আগে গত বছর মারা যাওয়া আল মাহমুদ তার কবিতার সাথে প্রায় সমধারায় কবিতা লিখেছেন একেবারে শেষের দিকে নব্বইয়ের দশক থেকে তো কয়েকটি পয়েন্ট বলছিলাম সেটা হচ্ছে আটান্ন গেল আটান্নর পরে আমরা চলে আসব ছেষট্টি সাল যখন বঙ্গবন্ধু গ্রেফতার হলেন তারপরে তিনি একটি কবিতা লেখেন সেটি হচ্ছে টেলেমেকাস কবিতার নাম হচ্ছে টেলেমেকাস এই কবিতাটি লেখেন এই কবিতাটি যখন লেখেন তিনি কিন্তু তখন দৈনিক পাকিস্তানের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে পাকিস্তানের তথ্যমন্ত্রী পাকিস্তান রেডিওতে রবীন্দ্রসঙ্গীত গাওয়া বা রবীন্দ্রসঙ্গীত বাজানো বন্ধ করে দিলে তার পক্ষে একটি বিবৃতি প্রকাশিত হয় সেই বিবৃতি তিনি রুটি রুজির জায়গা সব কিছু ত্যাগ করে অর্থাৎ চাকরি তিনি ছাড়েননি আবার সরকারকে ভয়ও পাননি এই জায়গা থেকে তিনি স্টেটমেন্টে স্বাক্ষর করেন অর্থাৎ তার স্বাক্ষর সম্বলিত এবং সেই সময়ের হাসান হাফিজুর রহমান থেকে শুরু করে আরও বড় বড় লেখকের লেখক বুদ্ধিজীবী স্বাক্ষরিত এটি প্রকাশিত হয় এবং পরবর্তীতে আটান্ন সালে যখন আয়ুব সরকার এই পাকিস্তানের অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সব পাকিস্তান মিলে যখন সব পাকিস্তানের সব ভাষাকে যে বর্ণমালা মানে হরফ একটি হরফে রোমান হরফে লেখার জন্য তিনি হচ্ছে ঘোষণা দেন তার প্রতিবাদে একচল্লিশ জন কবি সাহিত্যিক বুদ্ধিজীবীর একটি বিবৃতি বের হয় সেই বিবৃতিতে তিনিও স্বাক্ষর করেন এবং তিনি সেই সময় লেখেন খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা সেটি হচ্ছে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা সেটি গেল আটষট্টি সালের উনিশ বিশে জানুয়ারি গুলিস্থানে যখন শহীদ হন আসাদ অর্থাৎ সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটাকে আমরা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান নামে চিনি সেই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ মারা যাওয়ার পরে তিনি লেখেন আসাদের শাট আসাদের শাট নামক কবিতাটি লেখেন এবং একই রকমভাবে আরেকটি কবিতা লেখেন তার ঠিক তিন দশক পর অর্থাৎ উনিশশো সালে সেটা হচ্ছে সেটাও গুলিস্তানের ঘটনা সেটা হচ্ছে শহীদ নূর হোসেন তোমরা জানো যে বুকে পিঠে লিখেছিলেন স্বৈরাচার নিপাত জাগ গণতন্ত্র মুক্তিপাক তো শহীদ নূর হোসেনকে নিয়ে লিখেছিলেন বুক তার বাংলাদেশের হৃদয় নামক কবিতাটি এবং এটি দিয়েই তার কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছিল তার আগে উনিশশো সালে এরশাদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তিনি হচ্ছে দৈনিক বাংলা পত্রিকা থেকে প্রধান সম্পাদক পদ থেকে তিনি ইস্তফা দেন বলে রাখি তিনি বাংলাদেশ কবিতা পরিষদ অর্থাৎ বাংলাদেশের যে কবিতা পরিষদ নামক যে সংগঠনটি সেই সংগঠনটির প্রথম সভাপতি ছিলেন অথবা অতএব মানে তাকে বলা যায় প্রতিষ্ঠাতা সভাপতি তিনি ছিলেন এরকম বাংলাদেশের যত রকম আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের সাথে তিনি কম বেশি জড়িত ছিলেন অর্থাৎ পাকিস্তানের সময় আমরা দেখেছি যে স্বৈরাচার আয়ুব সরকারের বিরুদ্ধে তার আন্দোলন এবং তিনি শুধু কবিতা লিখে ক্ষান্ত হননি তিনি বিবৃতি দিয়ে খান্ত হননি তিনি রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে কথা বলেছেন মিছিল করেছেন মিটিং করেছেন তারপরে যখন বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করা হয় তারপরে যে স্বৈরাচারী শাসন চলেছিল নব্বই পর্যন্ত সেই স্বৈরাচারী শাসন শাসনের বিরুদ্ধে তার কণ্ঠ সবার আগে আমরা দেখেছি এবং তার কণ্ঠ শুধু দেখিনি তাকে রাজপথে দেখেছি মিছিলের প্রথম লাইনে তার তিনি একটা বঙ্গবন্ধুর চশমার মতো একটি চশমা পরে তিনি দাঁড়াতেন এবং অর্থাৎ তিনি শুধু একজন কবি ছিলেন না তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক ছিলেন সেই কবির এমন একটি কবিতা লিখতে পড়তে যাচ্ছি যেটি নিজ বাজভূমে কাব্যগ্রন্থের অন্তর্গত তোমাদের নেওয়া হয়েছে যদিও তার শ্রেষ্ঠ কবিতার সংকলন থেকে অর্থাৎ শামসির রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে কিন্তু এটি বন্দি শিবির থেকে সরি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি এই কবিতাটি উনিশশো সালের অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের সময়ের রচিত এবং ওই প্রেক্ষাপট নিয়ে রচিত ওই ঘটনাপুঞ্জ এই কবিতার মধ্যে রয়েছে আমরা কবিতাটি এখন পড়বো আমরা কবিতাটি পড়ব কবিতার নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বুঝতে অসুবিধে থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি চেষ্টা করব হচ্ছে তোমাদের সেগুলো উত্তর দেবার জন্য তো আমি বইটা ব্যবহার করছি বইটা দেখে আমি পড়ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তো বলা হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় তো এটা মধ্যযুগের কথা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় স্বাধীনতা একটি পাখির প্রয়োজন স্বাধীনতা একটি পশুর প্রয়োজন স্বাধীনতা মানুষের প্রয়োজন স্বাধীনতা একজন সিঙ্গেল মানুষের প্রয়োজন স্বাধীনতা আমার প্রয়োজন স্বাধীনতা তোমার প্রয়োজন এই স্বাধীনতা শুধুমাত্র এই কবিতাটি একটি মানচিত্রের জন্য একটি পতাকার জন্য একটি ভাষার জন্য একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য শুধু নয় স্বাধীনতা একটি মৌলিক অধিকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং সেই স্বাধীনতা পাওয়ার জন্য আমরা কত ত্যাগ শিকার হয়েছি বা আমরা কত মূল্য দিয়েছি এই কবিতায় সেটি বলা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপায় রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তাহলে তুমি আসবে বলে সকিনা বিবির কপাল ভাঙলো মুসলমান মেয়ে বিবি এবং শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর দুটি সম্প্রদায়ের কথায় বলা হয়েছে একদিকে মুসলমান একদিকে হিন্দু অর্থাৎ নারীরা বিধবা হয়ে যাচ্ছে অর্থাৎ পুরুষেরা আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হচ্ছে এবং ফলশ্রুতিতে নারীরা বিধবা হচ্ছে সেই কথাটা বলছে মূল্য দিতে হচ্ছে তারপরে বলছে তুমি আসবে বলে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো জলপাই রং তোমরা জানো যে সেটি হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যে রং সেই রঙ এবং পৃথিবীর সব সেনাবাহিনীর রঙই মূলত জলপাই রং সেই জলপাই রঙের কথা বলা হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হল রিকোয়েলেস রাইফেল আর মেশিন গান খৈ ফোটালো যত্রতত্র অর্থাৎ তুমি আসবে বলে যত ধরনের অস্ত্র আছে সব ধরনের অস্ত্র তার ব্যবহার আমরা দেখলাম এই বাংলায় অর্থাৎ পূর্ব বাংলায় তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম স্বাধীনতা তুমি আসবে এই জন্য গ্রামের পর গ্রাম ছাই হলো গ্রামের পর গ্রাম ছাই হলো তারপরে বলা হচ্ছে তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আত্মনাদ করলো একটা কুকুর একটা কুকুর তার মনিবের যেটা যে ঘর যে বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে ভেঙে দেয়া হয়েছে সেখানে একটি কুকুর পর্যন্ত আত্মনাদ করলো তুমি আসবে কখন আসবে প্রবল আগ্রহ নিয়ে কবি বলছে স্বাধীনতা তুমি কখন আসবে তোমার জন্য আমরা এই এই করছি একটি কুকুর পর্যন্ত চিৎকার করছে তোমার জন্য তুমি তাড়াতাড়ি আসো তারপর বলছে স্বাধীন তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগড়ি দিল পিতামাতার লাশের উপর অর্থাৎ গ্রামের পর গ্রাম শহরের পর শহর যে ধ্বংসস্তূপে পরিণত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সেই বাহিনী যে পিতামাতাকে হত্যা করেছিল সেই পিতামাতার লাশের উপরে যে অবু শিশু হামাগুড়ি দিল সেই শিশুর কথা বলা হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় গঙ্গা আমাদের পদ্মার অপর প্রান্ত অর্থাৎ বাংলার ভারতের যে অংশ সেটাকে গঙ্গা বলা হয় আমরা গঙ্গা বলতে আরও একটা জিনিস বলছি গঙ্গা বলতে আমরা নদীকে বুঝি তো কত রক্ত আমরা দেব। আর কত দেখবো খান্ডব দাহন তারপরে বলছি স্বাধীনতা তোমার জন্য থুর এক বুড়ো একেবারে বৃদ্ধ এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহ্নে দুর্বল ঝিলিক বাতাসে নড়ছে চুল একেবারে সাদা শ্বেত চুল তার বাতাসে নড়ছে অপরাহ্নে তার জীবনের অপরাহ্ন তার জীবন শেষ হয়ে আসছে তার যে শিশুকাল থেকে শুরু করে যৌবন যৌবন মধ্যবয়স্ক থেকে শুরু করে সে একেবারে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত একটি জিনিসের জন্য অপেক্ষা করছে সেটি হচ্ছে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে তার ঘর পড়ে গেছে এবং সে বিধবা তার স্বামী মুক্তিযুদ্ধে মারা গেছে সে তোমার জন্য অপেক্ষা করছে তার খুঁটিটা নরবর করছে তার পায়ের মাটিটা তার ভিত্তিটা নরবর হয়ে গেছে তোমার জন্য সে অপেক্ষা করছে তুমি যদি আসো তাহলে হয়তো ওই খুঁটিটা শক্ত হবে পায়ের নিচের মাটিটা তার শক্ত হবে সে সে স্ট্রংলি দাঁড়াতে পারবে শক্তিশালীভাবে কারণ তখন সেই মাটিটা হবে তার সেই মাটির নাম হবে বাংলাদেশ তার যে মানচিত্র একটা পাবে তার একটি পতাকা পাবে সে ভাষার অধিকারটা খুব ভালোভাবে প্রয়োগ করার সুযোগ পাবে তারপর বলা হচ্ছে স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে একজন ভিখারির কথা বলা হচ্ছে অনাথ কিশোরী এক সেও থালা হাতে বসে আছে এক কিশোরী বসে আছে এক বৃদ্ধ বসে আছে এক বিধবা বসে আছে কত মানুষ আমরা কতভাবে আমরা ত্যাগ করে যাচ্ছে আমাদের জীবন মূল্য দিয়ে যাচ্ছে। তোমার জন্য সগির আলী সেই জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজী যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে এতগুলো মানুষের এতগুলো পেশার মানুষের কথা বলা হচ্ছে একজন কৃষক সগির আলীর কথা বলা হচ্ছে তারপরে কেষ্টদাস একজন জেলের কথা বলা হচ্ছে মতলব মিয়া দক্ষ মাঝির কথা বলা হচ্ছে যে গা গাজি গাজি বলে যে নৌকা চালায় রুস্তম শেখ যার ফুসফুস যে মারা গিয়েছে অর্থাৎ পাকিস্তানিদের আক্রমণ যে মারা গিয়েছে তার ফুসফুস এখন পোকার দখলে চলে গিয়েছে এরা সবাই জীবন মূল্য দিয়েছে কিসের জন্য স্বাধীনতা পাবার জন্য তোমার জন্য হে স্বাধীনতা আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তরু তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে আশার একটি বাক্য একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে মানে একটি বাংলাদেশের বা একটি মানচিত্রে জন্ম হতে চলেছে একটি পতাকার জন্ম হতে চলেছে সেই কথা বলা হচ্ছে যে মানে তোমার জন্য কার জন্য সে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কথা বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের পদ পদভারে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা ছিনিয়ে আনছে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে একটি নতুন দেশ একটি নতুন যে আমরা হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা দেখে এসেছেন সেই স্বপ্নের কথা বলা হচ্ছে সবাই অধি অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা অর্থাৎ আমরা সকল শ্রেণী পেশার মানুষ যারা জীবন মূল্য জীবনবাজি রেখেছি সেই মানুষগুলো প্রত্যেকে আমরা অধীর আগ্রহে অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি স্বাধীনতা তোমার জন্য আমরা অপেক্ষা করছি আর কত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই কথা বলা হচ্ছে তারপরে একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামাবা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা লাইন গুলো বলছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা স্বাধীনতার জন্য কত আকাঙ্ক্ষা কবির মধ্যে প্রকাশিত হয়েছে আমি যখন দু সালের অগাস্টে কবি মারা যাওয়ার এক সপ্তাহ পরে যা নাগরিক কমিটি যখন জাতীয় শহীদ মিনারে শমসির রহমানের স্মৃতিসভা করেছিলেন সেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা নূর এই কবিতাটি আবৃত্তি করে আমাদেরকে সবাইকে শুনিয়েছেন এই একটি কবিতা আমাদেরকে অসম্ভব রকম চেতনায় উদ্বেলিত করেছিল আমি তখন মাত্র টিন আমার শেষ হয়েছে এবং আমি প্রথম আলোতে নিয়মিত সে সময় লিখছি এবং একজন নতুন কবি একজন নতুন লেখক হিসেবে আমার আত্মপ্রকাশ হয়েছে আন্ডার টোয়েন্টি অর্থাৎ বিশ বছরের কম বয়সে সেই সময় আমি ফিল করছিলাম যে তিনি কত বড় কবি ছিলেন এবং এই কবিতায় অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা এখন আমরা বাংলাদেশ স্বাধীন স্বাধীনতার আমরা পঞ্চাশ বছরের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আগামী বছরেই ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর মানে পূর্তি অনুষ্ঠান আমরা করবো আমরা যদিও এখন করোনা ভাইরাস প্যান্ডামিকের মধ্যে আমরা আছি তারপরেও আমি বলবো এই সময়ে জাতির জনকের জন্ম শতবৎস আমাদের চলছে তো এই সময়ে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার জন্য আমরা কত মূল্য দিয়েছি আমাদের পূর্বপুরুষেরা কত মূল্য দিয়েছে তোমরা যারা টিনে যে আছো নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদেরকে জানানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমাদের কবি যে কবিতা লিখে গেছেন সেই কবিতা তোমাদেরকে বুঝতে হলে একেবারে কবিতার পালস বুঝতে হবে পালস অনুভূতি বুঝতে হবে অনুভূতিহীন মানুষ থাকতে পারে না অনুভূতিহীন মানুষ বাঁচতে পারে না একটি কথা মাথায় রাখবে যে বাংলাদেশকে ভালোবাসতে হবে হৃদয়ের গভীর থেকে ক্লাস নাইন টেনের জন্য বিশেষ করে টেনের জন্য যে হোমওয়ার্ক সেটি আমার হচ্ছে আমার ভিডিওর শেষের দিকে আমার সেখানে লেখা দেয়া থাকবে সাইড স্ক্রিন অথবা আমার ব্যাক স্ক্রিনে সেটা দেয়া থাকবে তোমরা সেটা অনুযায়ী তোমরা কাজ করবে এই কবিতার মূল দিক যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে দেশপ্রেমের দিক প্রতিফলিত হয়েছে এই সাথে সাথে প্রকাশিত হয়েছে উনিশশো সালের নির্মম হত্যাযজ্ঞ এবং প্রকাশিত হয়েছে স্বাধীনতার স্বপ্ন অর্থাৎ আমরা বাঙালিরা যে স্বাধীনতার স্বপ্ন দেখেছি শত শত বছর ধরে সেই স্বাধীনতার স্বপ্ন প্রকাশিত হয়েছে আমরা অপেক্ষা করছি আমরা প্রত্যাশা করছি সেই স্বাধীনতার জন্য তো সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে স্বাধীনতা শব্দটি স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা মানে আমরা কিভাবে অপেক্ষা করছি তো আজকে এ পর্যন্তই আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় পরের কবিতা বা গদ্য নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত তোমাদেরকে স্বাগত বা শুভেচ্ছা জানিয়ে বা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো মিজান স্যার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ